এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার পার্থ প্রতি বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের যে ওয়ানডে সিরিজ, তার প্রথম ম্যাচটি কিন্তু আজকে শুরু হবে। সেক্ষেত্রে বেলা দুইটায় কিন্তু এই ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। আরেকটি বিষয় আসলে জানিয়ে রাখি, এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি দুশ্চিন্তার বিষয় সেটি হচ্ছে বৃষ্টি। গতকাল রাতেও কিন্তু চট্টগ্রামে বৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তেও কিন্তু সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সহ আশেপাশে এলাকায় কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে আমরা দেখছি যারা আসলে চট্টগ্রামের মানুষ সবসময় ক্রীড়া মোদী দর্শক, আমরা দেখছি খেলা শুরু হওয়ার আরও এক ঘন্টা বাকি রয়েছে, এর অনেক আগে থেকেই কিন্তু স্টেডিয়ামের আশেপাশে আসতে শুরু করেছেন দর্শকরা। শুধু চট্টগ্রামের দর্শকরাই নয়, আমরা দেখেছি চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ দেখার জন্য প্রচুর দর্শক এখানে এসেছেন। আমরা জানি চট্টগ্রাম হচ্ছে লোকাল বয় খ্যাত তামিম ইকবালের শহর। আসলে তামিম ইকবালের দীর্ঘদিন খেলা উপভোগ করতে পারছে না চট্টগ্রামের মাঠে চট্টগ্রামের দর্শকরা। আজকে তামিম ইকবাল ভালো খেলবেন সেই প্রত্যাশাই কিন্তু করছেন চট্টগ্রামের যারা ক্রীড়ামোদী দর্শকরা রয়েছে। আপনারা দেখছেন বিভিন্ন জাতীয় পতাকা হাতে বা ব্যানার ফেস্টুন হাতে যারা দর্শকরা রয়েছেন, তারা সবাই কিন্তু আসতে শুরু করেছেন এই মুহূর্তে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এবং বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে যে ম্যাচ অনুষ্ঠিত হবে, আসলে সব দিক থেকেই কিন্তু ফেভারিট হচ্ছে টাইগাররা। সেক্ষেত্রে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এর আগে 11 বার দেখা হয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে, এর মধ্যে 7টিতেই কিন্তু জয় পেয়েছে টাইগাররা। সেক্ষেত্রে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম যে আজকে ম্যাচটি শুরু হবে সেখানেও জয় ভিন্ন অন্য কোনো কিছুই ভাবছে না টাইগার বাহিনী, যেহেতু প্রথম টেস্টে আমরা দেখেছি বিশাল ব্যবধানে জয় পেয়েছে, রেকর্ড সংখ্যক প্রায় 546 রানের ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। সেক্ষেত্রে অনেকটাই ফুরফুরে ম্যাচে রয়েছে। গত 3 দিন চট্টগ্রামে আমরা দেখেছি হালকা অনুশীলন করেছিল, যেহেতু চট্টগ্রামে প্রচণ্ড গরম রয়েছে। সেক্ষেত্রে চট্টগ্রামে যে প্রথম ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে দিবারাত্রির যে ম্যাচ, সেই ম্যাচেও বাংলাদেশ আসলে ভালো খেলবে, জয় পাবে সেই প্রত্যাশাই কিন্তু করছেন দূর দূরান্ত থেকে যারা শুধুমাত্র বাংলাদেশ দলকে সমর্থন করছেন। আপনারা দেখছেন প্রচুর দর্শক কিন্তু এখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশ দলের যখন খেলা শুরু হবে তখন আসলে তামিম বাহিনীকে তারা সমর্থন জানাবে। তবে তারা প্রত্যাশা করছে আজকের ম্যাচে বৃষ্টি কোনোই বাধা হবে না। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের সর্বশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস।